চাকরি ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক তৃণমূল নেতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের কয়লাঘাটা এলাকায়। বুধবার তৃণমূল নেতা স্বপন দাস ওরফে ময়নাকে রাস্তায় ধরে টানাহিচড়া করার পাশাপাশি চড়ও মারতে থাকেন নূপুর হাজরা নামে স্থানীয় এক মহিলা। পাল্টা ওই নেতা এবং তার স্ত্রী মারধর করেন ওই প্রতারিত মহিলাকে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। নূপুর হাজরা সহ এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্বপন দাস নামে ওই তৃণমূল নেতা বহু মানুষের কাছ থেকে চাকরি সহ সরকারি সুবিধা পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নিয়েছেন। প্রতারিতরা তৃণমূলের বিভিন্ন নেতার কাছে অভিযোগও জানিয়েছিলেন, কিন্তু কোন রকম সুরাহা হয়নি বলে তাদের অভিযোগ। তবে অভিযুক্ত তৃণমূল নেতা চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গাড়ি কেনা বেচা নিয়ে ওই মহিলার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল। গতকাল একটা ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে দেখা গেছে একজন তৃণমূল নেতা। কি ঘটনা? কি আমার কাছ থেকে টাকা নিয়েছে, ১০৩০ টাকা নিয়েছে। আমাকে আর ধরা ছোঁয়া দিচ্ছে না, বারংবার আমাকে ঘুরোচ্ছে। আজকে নুকুর চাকরি দেবো, কাল এ দেবো। আমার ছেলে মেয়ে পড়াশোনা শিক্ষিত আছে, তো এইসব করে অনেকগুলো টাকা নিয়ে ফেলেছে, আর ধার ভিড়ছে না। আমি যদি টাকা চাইতে যাই, আমাকে অপমান করতেছে, ছোটো বড়ো কথা বলছে যে ওনার স্ত্রী, ওনার ছেলে উনি। আর কালকে আগের দিন আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এই জন্য কালকে এই নিয়ে একটা ঘটনা হয়ে গেছে আমার সাথে ওনার আর কি। হ্যাঁ, বিভিন্ন রকমের পলিফর্ম, আজকের রেশন কার্ড করে দেবো, কালকে তোমার আর স্বামী নেই, আর তোমার একটা প্রবলেম আছে সেটা সলভ করে দেবো, এ করে দেবো, এইসব বলে প্রচুর পলিফর্ম দিয়ে অনেক টাকা আমার কাছ থেকে খেয়ে ফেলেছে ও। হ্যাঁ, এইসব করতে গিয়ে আজ এই এই ঘটনা, এই মারাপিট, হ্যান কিছু তেন কিছু। আমি যখন টাকা দেয়নি, আমি তখন বলেছি আমি মেরে টাকা শোধ করে নেব। না, প্রশাসনকে আমি জানাইনি, ওনার গ্রামে বিচার দিয়েছিলাম, উনি উপস্থিত হননি গ্রামে। ওনার স্ত্রীও হননি, ওনার ছেলেও হননি, উনিও হননি, কেউ হননি। কতদিন থেকে এরকম? আজকের বহু বছর চলছে। এই আমফান বুলবুলের আগে থেকে চলছে। শুধু আমার কাছ থেকে না, এখানে বহু লোকের কাছ থেকে চিটিংবাজি করে টাকা নিয়েছে ওই নেতা, ওই তৃণমূলের নেতা ময়না দাস। উনি কি মানে তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন এবারে? হ্যাঁ, দাঁড়িয়েছিল, গোহারা হেরে গেছে। ও তৃণমূলের ইয়ে থেকে দাঁড়িয়েছিল, ওই ইয়েতে দাঁড়িয়েছিল। কি বলতো? টাকা পরিশোধ করো, আমি একটা নেতা আছি, আমি এটা করে দেবো, সেটা করে দেবো, দাও নূপুর, আর তোমার ছেলে মেয়েরা চাকরি পাবে, করে দেবো চাকরি, হ্যান ত্যান। হ্যাঁ, তোমার ঘর নেই, দুয়ার নেই, আমি পাশে দাঁড়াবো, তোমার ঘর কোথা থেকে পাও, পাইয়ে দেবো, এ করবো, সে করবো, এই আর নানা দিন। নেতা হলে যা পলভম দেয় সেই সব পলভম দিচ্ছে। মানে ওই ভরসায় কি আমাকে টাকাটা দিয়েছে? হ্যাঁ, ওই সব ভরসায় টাকা দিয়েছিলাম, দিয়ে আজকে টাকা আন চাইতে যেতে এই মারামারি, স্বামী স্ত্রী পড়ে মার ধর, হ্যান ত্যান। হ্যাঁ, প্রচুর মার ধর, তারা স্বামী স্ত্রী, আমি একা। আমি ওনাকে ভদ্রভাবে বলছিলাম যে আমার টাকাটা দিলে ভালো হতো না ময়না দা, বলছে চল, হাত ধরে এই ডান হাতটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে চল শালি টাকা নিবি তো আমার বাড়ি চল। আমার আমার মেয়ের বিয়ে বাড়ি ছিল, তখন আমি খবর দিলাম, জ্যৈষ্ঠ মাসের ১৪ তারিখে আমার মেয়ের বিয়ে গেছে, তখনও আমি এক লোকের হাতে খবর দিলাম, ইনার হাতে খবর দিলাম, বলো তো আমার টাকাটা দিলে, আমার স্বামী থাকে না, টাকাটা দিলে আমার কন্যা দায় থেকে আমি উদ্ধার হই ভালো হয়। আর তাতেও এলো না, তাতেও আমাকে বললো না যে হ্যাঁ নূপুর আমি তোমার টাকাটা দেবো, কি কোনো কথা বললো না, এলো না একদিন বাড়িতে। সেটাও আমি কালকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করতে কোনো মুখ ফুটালো না, ছুটে পালিয়ে যাচ্ছে, আর এইরকম শুধু বলে গেল। কালকের যে আপনার উপরে যেটা হলো, তারপর আপনি কি অভিযোগ করবেন?
কোথায় থানায় প্রশাসনের কাছে অভিযোগ করব প্রশাসনের কাছে আমি অভিযোগ করলে স্যার ওই সঙ্গে সঙ্গে গিয়ে অভিযোগ করে আসতে পারতাম আমি অভিযোগ করিনি কেন ও করলে অভিযোগ আমাকে নিশ্চয়ই থানা ডাকবে থানা ডাকুক বা থানা আমাকে তুলবে তো তুললে সেখানে বিচার হবে ওকে মেরেছে কেন একটা ছেলে নিশ্চয়ই এখানে দাঁড়িয়েছে একে মারার কারণ ওকেই বলতে হবে আপনার নামটা বলুন আমার নাম নূপুর হাজরা এটা কোন জায়গা বিজয়পাটি ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর কোন রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয় পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স নামখানা ভ্যাসেলঘাট রোড তৃণমূল পার্টি অফিসের পাশে দূরাভাষ 9735207940 এবং 8293391351 সুন্দরবন গ্রিন নিউজ সঠিক খবর সব সময় গতকাল একটা ভিডিওতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আপনাকে দেখা যাচ্ছে একটা মহিলার সঙ্গে হাতাহাতি করতে ঘটনাটা কি ঘটনা ঘটেছিল ঘটনাটা হচ্ছে 2016 সালে একটা গাড়িকে কেনাকে কেন্দ্র করে যার কাছে কিনেছিলাম ওই ভদ্র মহিলার স্বামী বলতে পারেন যাই হোক ওই ভদ্র মহিলার স্বামী আমাকে যাই গাড়িটা বিক্রি করে গাড়িটা বিক্রি করতে গিয়ে গাড়িটা 2 নম্বরই গাড়ি বা কাগজপত্র অবৈধ গাড়ি বিক্রি করে কিন্তু আমি জানি না আমি তো গাড়ি সম্পত্তি অত মানে অকেবহল ছিলাম না সেই গাড়িটা কিনে ফেলি সেই নিয়ে কেস পেশাদ হয় এখনও পর্যন্ত তার কাকদ্বীপ আদালতে এখন বিচারাধীন ঘটনাটা এই ঘটেছে আর আমি তখন বললাম যে আমি তখন তো টাকা পয়সা 2 বা 5 হাজার টাকা বা 10 হাজার টাকা কি একটা ঘটনা বলছেন সেটা তো আমি জানি না আমার স্ত্রী বা আমার পরিবারে যারা আছে তারাই বলতে পারবে আমি তখন তো যেমন হবার জেলে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনি টাকা নিয়েছেন কিন্তু টাকা পরিশোধ করেননি এবং বিভিন্ন আমি কোন আমি যদি ওই সময় জেলে থাকি তাহলে টাকা নিলাম কবে ঘটনাটা হচ্ছে গাড়ি কেনাকে কেন্দ্র করে স্ত্রী বা আপনার পরিবারের কেউ নিয়েছে বাড়িতে নিয়ে গেছে ওই জামিন করানোর জন্য আমি যে ছিলাম জামিন করানোর জন্য ও হয়েছে ওর স্বামীও ছিল আমিও ছিলাম দুজনকে জামিন করানোর ক্ষেত্রে টাকা পয়সা আছে সে আবার 10-15 বছর আগের ঘটনা গতকাল কি ঘটনাটা ঘটলো ঘটনাটা কালকে মাছ কিনতে গিয়েছি যে কয়লাঘাটা স্টপেজে তখন ও গিয়ে বলছে যে আমার টাকা দাও আমি আমি তো টাকা পয়সা সম্পর্কে জানি না অনেক দিনের ঘটনা তাহলে আমার পরিবারের লোক বলতে পারবে বলতে আমার ছুটে এসে বলে তোমার পরিবার স্ত্রী জানতে পারবে বলে ছুটে এসেই কয়লাঘাটা থেকে মন্দিরের কাছ পর্যন্ত এসে চুলের মুঠি ধরে টানতে টানতে মারধর করে আর যে সমস্ত মারধর করা হয়েছে না আমার স্ত্রীকে মারধর করে প্রথম পরে এসে আমি ছাড়াছাড়ি করি হ্যাঁ এটা মনোরঞ্জন ভূঁইয়ার দোকানের সামনে ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটেছে এই যে বিষয়টা টাকা পয়সা বিষয়টা 2016 ঘটনা হ্যাঁ গাড়ি কেনাকে ওই গাড়ি বিক্রি করেছিল 2 নম্বরই গাড়ি উনিই বিক্রি করেছিলেন উনিই গাড়িটা বিক্রি করেছিলেন আমি গাড়িটা কিনে নিয়ে ফেসেছি এবং সেই ভাসতে গিয়ে দুজনেই গেছিলাম দুজনের ক্ষেত্রে ওই টাকাটা উনি আরও যেটা অভিযোগ করছেন যে শুধু ওনার কাছে নয় গ্রামের আরও অন্যান্য দেখুন গ্রামে বাস করতে গেলে কারো কাছ থেকে ঋণ থাকতেই পারে সেটা আলাদা প্রশ্ন কিন্তু এই বিষয়টার সঙ্গে অন্য কোনোভাবেই মিলিয়ে দেওয়া এক নয় চাকরি দেওয়া না না ওই সমস্ত কোনো ব্যাপার চাকরি আমি কেন দেবো চাকরিকে আমি আমার খাতে তৈরি এগুলো সব এখন একটা কোনো ঘটনা ঘটলে একটা বিশাল করে কিছু রটিয়ে দেওয়া হ্যাঁ তারপরে একটা একটা পলিটিক্যাল হ্যাঁ একটা পলিটিক্যাল করি সেই জন্যে কিছু লোক থাকে তো অপোজিশন পার্টি কিছু থাকে তারা ওই রকম করতেই পারে ওটা ওদের ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘটনাটা এটাই আপনার নামটা আমার নাম স্বপন দাস আমার ওই ময়না দাসের উপরে অভিযোগ আছে কিন্তু আজ 17 বছর হয়ে গেছে কিন্তু টাকা আমার গ্রুপ থেকে বলে বৌদি লোন করে দাও আমি তোমাকে 5 টাকারই সুদ চলছে আমি গ্রুপে 2 টাকারই দেবো আর তোমাকে 3 টাকারই দেবো তাহলে তোমার গ্রুপটা ভালোভাবে চলবে এই বলে আমার কাছ থেকে 17,000 গ্রুপ থেকে নেয় আমার বাড়ি থেকে বয়স্ক আমার শাশুড়ির কাছ থেকে পটে পাটিয়ে 6,000 টাকা নেয় বলে আমার শাশুড়িকে একটা ভালো জিনিস দিবে সুদের বদলে এবং টাকা নিয়েছে আজ 17 বছর হয়েছে আজ দেবো কাল দেবো বলে আমি গ্রাম পঞ্চায়েতে বিচার দিলাম তারপরে পার্টি অফিসে দরখাস্ত দিলাম কেউ বসে না ওর জন্য বলে ও ওকে বসলে ধরলে ও টাকা পাবে না বৌদি ও হাত গুলিয়ে যদি দেয় দেবে 17 বছর হয়ে গেল যখন দেখা হয় বৌদি এই দিব এই গিয়ে তোমার বাড়িতে কিছু টাকা দিয়ে আসবো আমার স্বামী পিজিতে ভর্তি আছে টাকার জন্য ওদের বাড়ি গেলাম এই কাল সকালে তোমাদের বাড়ি দিয়ে যাবো এই করে আমাদের থাকা লাগাচ্ছে না কাজ আমার স্বামীকে 50,000 টাকা যে মোট টোটাল নিয়েছে হেন্ডিতে কাজ করে দেবে এই বলে টাকা নিয়েছে
কাজ করে দেবে। হ্যাঁ, দিয়ে এইভাবে আমার স্বামীকে হাত বুলিয়ে গ্রুপ থেকে টাকা নিয়ে এখন আমাকে গ্রুপে এই 17 বছর আমাকে গ্রুপে টাকা শোধ করতে হচ্ছে। মেয়ে মানুষ কোথায় পাবো টাকা? আপনারা কোনোদিন কমপ্লেন করেননি? হ্যাঁ করেছি, কোনো গায় করে না। পার্টির লোক যে তাদের নেতা, নেতাকে বললে হ্যাঁ হ্যাঁ দেবে, এই মনা দিচ্ছে এই মাসে দেবে এই বলে কথা বলে পাঁচজন রে কথা দিল যে বৈশাখ মাসে টাকাটা দেবে, দিয়ে আর ধরা ছড়া দেয় না, টাকা দেয় না। আমার স্বামী তো যা পারতে পারে গাল দিলে কি হবে, কিছুই হয় না, টাকা তো আদায় করতে হবে, দিয়ে তো ফেলেছে, করার কিছু নেই, কাজ করার। আমার নাম নন্দিতা জানা। কালকে একটা ঘটনা ঘটেছিল, একটা মহিলাকে মূলের সঙ্গে একটা মারধর করতে দেখা গেছে, উনি কিরকম লোক? চিটিং বাসটা পুরা একবার চিটিং বাস, আমার কাছে 2000 টাকা নিয়েছে, নিয়ে বলে দুবো 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 দুবো, আজকের মানে 4-5 বছর একদম ধরা ছোঁয়া দেয়নি, যখন দেখা হলে বলে ভাই দুবো 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 এরকম করে, আর কি বলবো, মারধর করবো চিটিং বাস বলছিলাম, বললে শালা কথা শুনেনি, শালা নেতা তো নেতা, টিএমসি নেতা, শালা কি বলবো, খেয়ে চিটিং বাস শালা দেয়নি তো টাকা, মানে টাকা নিয়ে পার্টি, মানে ও সারা তো একবারে একদম চিটিং বাস, ভোটে দাঁড়িয়েছিল হারিয়ে গেছে, দল থেকে বের করে দেওয়া উচিত সারা চিটিং বাসকে, এত চিটিং বাস। আরও মানুষের সঙ্গে এরকম করে, বহু লোকের সঙ্গে, বহু লোকের সঙ্গে, এই তো এই যে মেয়েটার সঙ্গে করছে, এই মেয়েটাও চিটিং বাস টাকা লিখে দেয়নি, হ্যাঁ চিটিং বাস, এই করে খারাপ সঙ্গে চলে হতো চিটিং বাস পুরো একবারে জুয়ার চোরটা সবাই। আপনার নাম? অনন্ত প্রামাণিক। অপরদিকে ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ জানা বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্বপন দাস নামে ওই ব্যক্তি তৃণমূল দল ত্যাগ করেছেন এবং স্বপন দাসের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা, এগুলো তৃণমূলকে কলুষিত করতে বিজেপির চক্রান্ত। ঘটনা কখনোই সত্য নয়। ময়না আমাদের দলের প্রার্থী ছিল, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, পরবর্তীতে ও বুথের সভাপতিও ছিল এবং নির্বাচনের পরে ও দল থেকে পদত্যাগ করেছে এবং সেটা আমরা গ্রহণ করেছি। টাকা নিয়ে যে এটা ঘটনা, এটা একদম প্রি প্ল্যানভাবিক সাজানো হয়েছে। ময়না দাস চাকরির নাম করে কখনো টাকা নেয়নি, আমাদের নজরে দলের কাছে নেই, এখনো পর্যন্ত নেই, এটা একটা মিথ্যা প্রচার। দলের অনেক তাবড়তাবড় নেতাদের সঙ্গে জড়িত রয়েছে, আপনারা কি বিষয়টা জানতেন? না, এটা টোটাল মিথ্যা কথা, এটা সাজানো কথা, সাজিয়ে গুলোকে প্রচার করা হচ্ছে, বিজেপিরা সাজিয়ে একটা প্রচার করছে এবং যে ভাইরালটা করা হয়েছে সেটাও বিজেপির মণ্ডল রয়েছে, তিনি এটাকে ভাইরাল করেছেন এবং আমরা যেটা মোবাইলে দেখেছি, এবং ওনার নাম হচ্ছে বারীন্দ্র দাস, উনি যে কথাটা বলার চেষ্টা করছে কখনো সত্য নয়, কারণ ওনার ফ্যামিলিতে বিশাল বিশাল ঘটনা আছে, ওনার ছোটো ভাইয়ের অনেক ঘটনা আছে, ওনার বাবার অনেক ঘটনা আছে, অনেক পয়সা নিয়েছে লোকের কাছ থেকে, সেটা আমাদের কাছে তারও তথ্য প্রমাণ রয়েছে, আর এটা বিজেপি একটা মিথ্যা কথা লটানোর চেষ্টা করছে। আমার নাম প্রসেনজিৎ জানা, আমি ফেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।